সকলকে জানাই আগাম হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে বাড়ির সকলের সাথে বসে যদি রেস্টুরেন্ট স্টাইল চিকেন মালাই কাবাব বাড়িতে বানিয়েই খাওয়া যায় তাহলে মন্দ হয় না। তাই আজ আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইল মালাই কাবাবের রেসিপিটাই শেয়ার করব। প্রথমে একটা পাত্রে এক চামচ আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কা বাটা নিয়ে নেব। দিয়ে দেব সামান্য লবণ। এরপর চিকেনটাকে দিয়ে দেব। এখানে আমি 600 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা দিয়ে ভালোভাবে আদা, রসুন আর লঙ্কার পেস্টের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। মনে রাখতে হবে লঙ্কা এখানে খুব বেশি একটা দেওয়া যাবে না, কারণ মালাই কাবাব কোনো সময় ঝাল হয় না। দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের ঝালটাই এখানে ঝালটা এনে দেবে। দেব তিনটে এলাচের গুঁড়ো। এইভাবে চিকেনের সাথে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেব এবং 10 থেকে 15 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব। এই সময়ের মধ্যে চিকেনের দ্বিতীয় ম্যাগনেশনটা তৈরি করব। নিয়ে নেব চিজ স্লাইস। এখানে আমি চিজ স্লাইস ব্যবহার করছি, চাইলে মজরেলা বা চিজ কিউব, যার কাছে যেটা আছে সে সেটাই ব্যবহার করতে পারে। ভালোভাবে এখানে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, যাতে ভালোভাবে চিজটাকে মেশাতে পারি। তারপরে খুব ভালোভাবে চিজটাকে মেখে নেব। চেষ্টা করব যাতে চিজটা মোলায়েম হয়ে যায়, কোনো লাম্পস না থাকে। এরপর দিয়ে দেব 2 থেকে 2.5 চামচের মতন টক দই। চিজ এবং দই ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে ফ্রেশ ক্রিম। যেহেতু মালাই কাবাব তাই ফ্রেশ ক্রিমটা বেশ পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। দেব সামান্য লবণ। দেখতে হবে আগেও চিকেনে লবণ দিয়েছি এবং চিজেও লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব কর্নফ্লাওয়ার 1 থেকে 1.5 চামচের মতন, যাতে এই চিজ এবং ফ্রেশ ক্রিমটাকে চিকেন ধরে রাখতে পারে, তার জন্যই এই কর্নফ্লাওয়ারটা দেওয়া হচ্ছে। এবার এই সেকেন্ড ম্যাগনেশনের মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব এবং ভালোভাবে মিশিয়ে নেব। দেব 1 চামচের মতন সাদা তেল। দিয়ে আবারও ভালোভাবে চিকেনগুলোকে মাখিয়ে নেব। চিকেন সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে একটা কন্টেনারের মধ্যে নিয়ে নেব এবং ফ্রিজে 24 থেকে 48 ঘন্টার জন্য রেখে দেব। এখানে চিকেন যত বেশিক্ষণ সময় ধরে রেখে দেওয়া যাবে ততই চিকেন সফট হবে। চিকেনটাকে আমি প্রায় 2 দিন পর বার করে নিয়েছি। এখানে আমি কাবাব স্টিক নিয়ে নিয়েছি, এগুলোকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই কাবাব স্টিকগুলোর মধ্যে চিকেনগুলোকে গেঁথে নেব। একটু ফ্ল্যাটভাবে চিকেনগুলো নেব, যাতে যখন আমি রান্না করব তখন যাতে ঠিকভাবে চিকেনগুলো কুক হয়ে যায়। আর চিকেনের স্লাইসগুলো একটু পাতলাভাবেই করার চেষ্টা করব।
এইভাবে সমস্ত স্টিকগুলোর মধ্যে চিকেনগুলো গেঁথে নেব। এরপর একটা ননস্টিক প্যান নিয়ে নেব এবং দিয়ে দেব বাটার এবং সমস্ত চিকেনগুলো ফ্ল্যাটভাবে বসিয়ে দেব। তার জন্য এখানে ননস্টিক কড়াই হলেই ভালো হয়। চিকেনগুলোকে পরপর ফ্ল্যাটভাবে বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে এবং উপর থেকে অল্প অল্প করে মশলাগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু হাই করে তারপরে ঢেকে দেব এবং লো ফ্লেমে খানিকক্ষণ কুক করার পর ঢাকনা খুলে দেখব যে জল যথেষ্ট পরিমাণে বের হয়েছে। এরপর জলটাকে কমানোর জন্য গ্যাসের ফ্লেমটা আবারও হাই করে নেব এবং জল যখন শুকিয়ে যাবে তখন চিকেনগুলোকে উল্টে দেব। বেশ একটা সুন্দর কালার এসেছে দেখতে পাবো, তখনই সমস্ত চিকেনগুলোকে উল্টে দেব। চিকেন বেশি এদিক ওদিক করা যাবে না, তাই যা করতে হবে তা মোটামুটি একবারই করতে হবে। অপোজিট সাইডটাও আগের মতনভাবে কুক করে নেব। যখন দেখব দুদিকেই সুন্দর একটা কালার হয়ে গেছে তখন চিকেনগুলোকে নিয়ে গ্যাসের মধ্যে একটু পুড়িয়ে নেব। এর ফলে একটা স্মোকি ফ্লেভার, যেটা কাবাবের আমরা পছন্দ করি, সেটা চলে আসবে। এরপরে চিকেনগুলোকে একটা মাইক্রোওয়েভ প্রুফ পাত্রের মধ্যে নিয়ে স্লাইস করা চিজ উপর থেকে দিয়ে দেব এবং 1 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নেব চিজটাকে মেল্ট করবার জন্য। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল চিকেন মালাই কাবাব। স্যালাড এবং গ্রিন চাটনির সাথে পরিবেশন করুন। রেসিপিটা পছন্দ হলে লাইক করে দেবেন, নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন।